যে মানুষের মধ্যে পাঁচটি বদ অভ্যাস থাকবে সে মানুষ জীবনে চলার পথে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ভদদুলিত হবে এবং সকলের কাছে ঘৃণার পাত্রে রূপান্তরিত হবে। মনের মধ্যে সুখ শান্তি থাকবে না, সর্বদাই তার মধ্যে দুশ্চিন্তা বিরাজ করবে। আজকের ভিডিওতে সেই পাঁচটি বদ অভ্যাস নিয়ে আলোচনা করব যা কিনা আমাদের ইহকাল ও পরকালকে ধ্বংস করে দিচ্ছে। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার ও শোনার আহ্বান করছি। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীতভাবে অনুরোধ করছি। এক, মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তাতে তার থেকে দুইজন ফেরেশতা দূরে সরে যায়। সুনানে তিরমিজি 1972। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের নিদর্শন তিনটি, কথা বলার সময় মিথ্যা বলা, ওয়াদা করে ভঙ্গ করা এবং আমানতের মধ্যে খেয়ানত করা। বুখারি ও মুসলিম। মিথ্যা বলা মহাপাপ। একজন মিথ্যাবাদী আরেকটি মিথ্যাকে ঢাকা চাপা দিতে আরও দশটি মিথ্যা কথা বলে। আস্তে আস্তে মানুষের কাছে সে মিথ্যাবাদী রূপে পরিচিতি লাভ করে, যার ফলে কারো কাছে আর সম্মান পায় না। দুই, অতিরিক্ত রাগ করা। মানব চরিত্রের একটি খারাপ দিক রাগ বা ক্রোধ। কারো ক্রোধ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাগান্বিত মানুষ বেসামাল হয়ে যায়, তখন অন্যের উপর জুলুম করে। রাগের কারণে মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তখন খুন খারাপি পর্যন্ত হয়ে যায়, ঘর সংসার ভেঙে যায়। শয়তান রাগের ইন্ধন যোগায়, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান রাগের ইন্ধন জ্বালিয়ে মানুষকে বিপদে ফেলে দেয়। তিন, অহংকার করা। অহংকার একটি খারাপ গুণ, এটা শয়তানের বৈশিষ্ট্য। সর্বপ্রথম যে অহংকার করেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ, তাই অহংকার ইবলিশি চরিত্র। অহংকার প্রসঙ্গে হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন জিজ্ঞেস করলেন, কোনো লোক যদি পছন্দ করে যে তার জামাটা ভালো হোক, তার জুতাটা ভালো হোক, তাহলে কি কিছুটা অহংকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, অর্থাৎ এটা অহংকারের মধ্যে পড়বে না। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। সহি মুসলিম। সত্যকে উপেক্ষা করার অর্থ সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করা, আর মানুষকে তুচ্ছ করার অর্থ মানুষকে ছোট মনে করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। অহংকারী ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে দেন, তার প্রভাব প্রতাপ নসাত করে দেন ও তার জীবনকে সংকুচিত করে দেন। চার, কৃপণতা করা। অর্থ থাকার পরেও যে আল্লাহর রাস্তায় ব্যয় করে না এবং অতি প্রয়োজনীয় খরচ করে না তাদেরকে বখিল বা কৃপণ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেরাও কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতার নির্দেশ দেয়, আর আল্লাহ তাদের নিজ অনুগ্রহ হতে যা দান করেছেন তা তারা গোপন করে, আমি এরূপ অকৃতজ্ঞদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা নিসা আয়াত 37। কৃপণ ব্যক্তির জন্য আখিরাতে রয়েছে অপমানজনক কঠিন শাস্তি, আর পৃথিবীতেও এই সমস্ত মানুষ বিভিন্ন দিক দিয়ে লাঞ্ছিত ও অপমানিত হয়। পাঁচ, ফুজুল খরচ। সম্পদ খরচ করতে হবে প্রয়োজনে, আর সেই খরচ হতে হবে সঠিক জায়গায়। অকারণে প্রয়োজন ছাড়া খরচ করাকে ফুজুল খরচ বলা হয়, যা ইসলামী শরীয়তে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি বস্তু অপছন্দ করেন। এক, অনর্থক বা বাজে কথা বলা। দুই, প্রয়োজন ছাড়া মাল নষ্ট করা। এবং তিন, অত্যধিক প্রশ্ন করা। সুতরাং যার মধ্যে এই বদ অভ্যাসগুলো থাকবে সেই দুনিয়াতে বিশেষভাবে অপমানিত হবে, তার জীবন থেকে সুখ শান্তি নষ্ট হবে এবং আখেরাতেও কঠিন অপমানজনক শাস্তি পাবে। তাই এই সমস্ত বদ অভ্যাসগুলো কারো মধ্যে থাকলে তা আজ থেকে বর্জন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আমিন।